লগতে রঙিয়া সমষ্টির উন্নয়নমূলক কামত আমার যা 26 মার্চত আমার অসমৰ মাননীয় মুকুল ডাঙরিয়া লগতে আমার বিধায়ক মহোদয় উপস্থিত থাকি প্রায় 600 কোটিরও অধিক আমার উন্নয়নমূলক কামর শিলান্যাস করেছে আর লগতে কিছু কাম উদ্বোধন করেছে আর আমি এসেগতে মাননীয় আমার ভারতীয় জনতা পার্টির সম্পাদক রাজ্যিক সভাপতি তথা স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত ভবেশ্বর ডাঙরিয়া আর মাননীয় অসমৰ আমার সন্মানীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্বর নির্দেশক্রমে তথা ভারতীয় জনতা পার্টির সম্পাদকর আহ্বান মর্মে আজি আমি ভারতীয় জনতা পার্টির উত্তর কামরূপ জেলার অন্তর্গত রঙিয়া বিধানসভা সমষ্টিত আমি জনসম্পর্ক সংগতি রাখি বিকাশ তীর্থ কার্যসূচী আমি পালন করো আর এই বিকাশ তীর্থ কার্যসূচীত আমার সন্মানীয় রঙিয়া বিধানসভা সমষ্টির বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের রাজ্যিক সভাপতি শ্রীযুক্ত ভবেশ্বর ডাঙরিয়ার উন্নয়নমূলক যে কাম সেই কামর আমি কিছু ব্রিজ আমার রাস্তা এসডিওসিভিল ইন্ডিকেটেড এসডিওসিভিল স্টেডিয়াম পিজি কলেজ ল কলেজ নির্মাণ বিভিন্ন রঙিয়া সমষ্টির যে উন্নয়নমূলক কাম আমার সন্মানীয় বিধায়ক মহোদয়ের দ্বারা রঙিয়া বিধান সমষ্টিত হয়েছে আর তেখেতর এই উন্নয়নমূলক কামর আমি ভারতীয় জনতা পার্টির জনসম্পর্কলত সংগতি রাখি যে বিকাশ তীর্থ কার্যসূচী আমি রূপায়ণ করবলে সক্ষম হয়েছি। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত সমগ্র দেশতে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত যা 9টা বছর ভারতবর্ষ যেদরে বিকাশ হয়েছে ঠিক তেমন আমার অসমতো হয়েছে রঙিয়াতো হয়েছে আর আমি নবমবর্ষপূর্তি উপলক্ষে মহা জনসম্পর্ক অভিযান রাখিছিল আর মহা জনসম্পর্ক অভিযানের হিসাবে আমার একটা কার্যক্রম আছে বিকাশ তীর্থ নিজ নিজ সমষ্টি বা নিজ নিজ জেলা কিদরে কাম হয়েছে এই কামর মিডিয়া যোগে আমি পাবলিসিটি দিব লাগে সর্বসাধারণ রাইজক জানাব লাগে মোদীজির বিরল কৃতিত্ব মোদীজির বিরল নেতৃত্বত যেদরে আজি দেশ আগবাড়ি গৈছে তার এক নমুনা তার আদর্শ বা তার এক আমি ফলাফল আজি অসমবাসীক আমি দেখাবলৈ নিজকে সৌভাগ্য মানিছোঁ। আমি রঙিয়া মহাবিদ্যালয়ক স্নাতকোত্তর মহাবিদ্যালয় রূপান্তর করেছিলোঁ আর মোর কার্যকলাতে এই বিল্ডিংয়ের মই আধারশিলা স্থাপন করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতেরে যা মার্চ মাহত আমি উদ্বোধন করেছিলোঁ। আজি রঙিয়া মহাবিদ্যালয়ত যে পিজি কলেজ করা হয়েছে তাত 8টা সাবজেক্ট আমি পিজি সাবজেক্ট ইয়াত খুলিবলে সক্ষম হয়েছোঁ। অসমৰ বিভিন্ন প্রান্তর ছাত্র ছাত্রী ইয়াত স্নাতকোত্তর কোর্স করবলে সক্ষম হয়েছে আর ইয়ার নাম দিছোঁ আমি বিকাশ তীর্থ উন্নয়নের এক মন্দির। এই মন্দির হিসাবে আজি আমার রঙিয়ার গৌরব ঐতিহ্য মন্দির রঙিয়া মহাবিদ্যালয়ের এই স্নাতকোত্তর মহাবিদ্যালয়ের এই বদলি থিয় থাকি আজি আপনাদের সম্বোধন করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 অমিত শাহ জিন্দাবাদ, 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 জেপি নাড্ডা জিন্দাবাদ, 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 জেপি নাড্ডা জিন্দাবাদ, 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 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, 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 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, 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 ভবেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, কলতা জিন্দাবাদ, 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 ভবেশ কলতা জিন্দাবাদ, 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 ভবেশ কলতা জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
সাজনে নেকি অলপ লাগি যা।